যখনই মার্কেটের খবর চাওয়ার হল যে অ্যাপ তিরিশ তারিখে অর্থাৎ তিরিশ মে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে তখনই কিন্তু এটা নিয়ে বাড়তে একটা উন্মাদনা তৈরি হয়ে গেছে কারণ আমরা নট কয়েন থেকে একটা শিক্ষা পেয়ে গেছি যে অন্যান্য ট্যাপিং প্ল্যাটফর্মগুলো আসলে কী ধরনের আমাদের প্রফিট প্রদান করতে পারে যাই হোক অ্যাপ এবং নট কয়েন সম্পূর্ণ আলাদা প্রজেক্ট কিন্তু বর্তমানে কয়েনের চাইতে অ্যাপের কমিউনিটি অনেক বড় তাছাড়া আপনারা অনেকে হয়তো জানেন না লাস্ট দুই দিনে ট্যাপসোয়্যাপে তিরিশ লাখ বা থ্রি মিলিয়ন পিপল মার্কেটে জয়েন করেছে সো বুঝতেই পারছেন এই মুহূর্তে ট্যাপ সোয়াপের হাইপ কোন জায়গায় চলে গেছে যাই হোক টাইপের মার্কেট ভ্যালু আসলে কতটুকু হতে যাচ্ছে একটু আমি কথা বলবো এখানে আপনারা কয়েন মার্কেট ক্যাপে দেখতে পাচ্ছেন ট্যাপসয়াইপটা সোলানার বিপরীতে এটা এখানে শো করছে এখানে প্রাইস ভ্যালু বলা হচ্ছে যে প্রায় ওয়ান সেন্ট হতে পারে নট কয়েনের মতো বাট এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে তারা যে অ্যামাউন্টগুলোর কথা বলছে পুরো অ্যামাউন্টে কিন্তু ফেক এখানে আপনি যদি দেখেন টোটাল লিকুইডিটি প্লাস টোটাল ভলিউম এখানে প্রায় দুই হাজার ডলার দেখা যাচ্ছে ফুলি ডিলেটেড ভ্যালু প্রায় দেখা যাচ্ছে শ পঁচাশি মিলিয়ন তাছাড়া এখানে ট্রানজেকশন কিছু দেখতে পাচ্ছেন ভলিউম দেখতে পাচ্ছেন এগুলো এগুলো আপনারা কয়েন মার্কেট ক্যাপে এসে এখান থেকে এগুলো আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেট হ্যাক হওয়ার চান্স অনেক বেশি সো এগুলো টোটালি আপনাকে বাদ দিতে হবে এখানে কোনোভাবেই কানেক্টেড হওয়া যাবে না এছাড়া এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি আমরা হয়তো বা লাস্ট দু একদিনের ভিতরে দেখেছি এখনো পর্যন্ত প্রায় চল্লিশ ট্রিলিয়নের উপরে ট্যাপ সোয়াপ মার্কেটে ট্যাপিং হয়েছে বা মাইনিং হয়েছে সো এই টোটাল ভলিউমটা আসলে কতটুকুতে কনভার্ট হতে পারে আমি যদি আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই তাহলে এখানে আপনি দেখবেন আপনাদের এক কোটি সোয়াপ ট্যাপিং অথবা এই এক কোটি পয়েন্টের আমি কতটুকু আসলে আমরা পেতে পারি হতে পারে আমরা এখান থেকে এক হাজার ভাগের এক ভাগ আমরা পেতে পারি এই এক হাজার ভাগের এক ভাগ হচ্ছে দশ হাজার পয়েন্ট এই দশ হাজার পয়েন্টটাই বেসিক্যালি হচ্ছে আমাদের নট কয়েনের মতো একটা অ্যামাউন্ট হতে পারে এখানে আমি এক হাজার ধরছি এমনও হতে পারে যেহেতু এটা প্রায় ফোরটি ট্রিলিয়ন হিট করে ফেলেছে আমি এখানে এক হাজার ধরছি এটা এমন আবার হতে পারে যে এটা পুরোপুরিভাবে সম্পূর্ণ দেখা যেতে পারে যে এক হাজার না এটা দশ হাজার আপনাকে এখানে হিট করাতে পারে দশ হাজার যদি হিট করে তাহলে কিন্তু এটা এক হাজার টোকেন আপনাকে দিবে অর্থাৎ প্রত্যেক এক কোটি পয়েন্টস কনভার্ট হয়ে আপনাকে এক হাজার টোকেন প্রদান করবে এই এক হাজারটা টোকেনের মার্কেট ভ্যালু আসলে কতটুকু হতে পারে সেটাই কিন্তু কোশ্চেন এমন হতে পারে এই এক হাজারটা টোকেনের মার্কেট ভ্যালু গুনে গুনে পুরো অ্যাক্সেন্ট হচ্ছে অ্যাক্সেন্ট হলে আপনি দেখবেন এটা দশ ডলার হিট করবে এখন কথা হচ্ছে আমাদের নট কয়েন যেমন প্রায় ওয়ান বিলিয়ন ডলার সম্পূর্ণ ফ্রিতে সবাইকে বিতরণ করে বেরিয়েছে ট্যাপসঅ্যাপ বা সোলানা এই প্রোটোকলগুলো আসলে কতটুকু ডলার আমাদের জন্য ফ্রিতে বিতরণ করবে সেটাই আসলে মূল ফ্যাক্টর এখন দেখা যাচ্ছে নট কয়েন আমাদেরকে ওয়ান বিলিয়ন ডলার দিয়েছে মার্কেট আমরা দেখতে পাচ্ছি নট কয়েনের অবস্থা প্রায় জিরো জিরো ফাইভ বা ফোর হিট করেছে আমাদের টেলিগ্রাম থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা অল্প সময়ের ভিতরেই দেখতে পাবেন নট কয়েনের ভ্যালু জিরো জিরো ফোরের নিচে চলে আসবে এবং আমি পার্সোনালি হচ্ছে জিরো জিরো থ্রির নিচে হচ্ছে এখান থেকে বাই একটা জোন সিলেক্ট করে রেখেছি আর যেহেতু এটা অলরেডি জিরো জিরো ফোরকে হিট করে ফেলেছে আমি আশঙ্কা করছি নট কয়েন আরও বেশি ড্রপ খেতে পারে আর নট কয়েন আসলে যতটুকুই ড্রপ খাক না কেন এটা আবার পুনরায় ঘুরে দাঁড়াবে কারণ এটা সেই ধরনের একটা প্রজেক্ট যাই হোক কয়েন প্রসঙ্গ বাদ কথা হচ্ছে যে আমাদের ট্যাপস অ্যাপটাও সম্পর্কে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি যদি নট কয়েনের দিকে তাকান এখানে যদি আমরা এখান থেকে তাদের অ্যাপের তারা কোন কোন প্রজেক্টগুলোকে ফলো করছে সেদিকে তাকাই দেখতে পাবেন এখানে হাফ ফোর্স মেম্বার্সকে ফলো করছে এরপর সোলানা ফ্যান্টম ম্যাজিক এডেন্টকে ফলো করছে ম্যাজিক এডেনকে আপনারা যদি না চেনেন বলে রাখা ভালো এটা হচ্ছে একটা সোলানার আন্ডারে হচ্ছে একটা এনএফটি মার্কেট প্লেস সো এখানে দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু হাইলি সিকিউর তিনটা তারা ফলো করছে এবং এখান থেকে হাফ হর্স যে মেম বাস যেটা রয়েছে এটা কিন্তু অতটা বেশি ভ্যালুয়েবল বা কোনো ভালো কোনো কিছু না আমি এটা সম্পর্কে একটু যাচাই বাছাই করেছি টুইটার থেকেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার টোটাল ফলোয়ার মাত্র ষোলো হাজার আমার কাছে মনে হয়েছে এখান থেকে ট্যাপস্যাপের মতো একটা কোম্পানি বা এই ধরনের একটা প্রজেক্ট যখন এই ধরনের লো ভ্যালু ক্রিয়েট করে এই ধরনের একটাকে ফলো দিয়ে রাখে তখন সেখানে একটু ঝামেলা থাকতেই পারে যাই হোক এটা আসলে ঝামেলা থাকুক বা না থাকুক আমাদের প্রত্যাশা ট্যাপস্যাপ ভালো কিছু আমাদেরকে প্রদান করবে আর আপনাদের হাতে এখনো কিছু সময় রয়েছে যেহেতু এখন সময় একদম প্রায় শেষের দিকে চলে এসেছে আমাদের হাতে মাত্র সাত দিনের মতো হয়তো বা সময় রয়েছে সো সময় একদমই লেট করবেন না লেট না করে ঠিকঠাক মতো ট্যাপিং করে যান আমাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে পয়েন্ট অথবা পয়েন্ট হতে পারে কিন্তু কথা হচ্ছে আমাদেরকে টোটাল কতগুলো জিরো বাদ দিয়ে এখান থেকে আমাদের অ্যামাউন্টটা ট্যাপ সোয়াপ প্রদান করবে সেটা কিন্তু অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট হবে এবং এইটার কারণেই কিন্তু সোলানা মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আপনারা সোলানাতে তেমন ইনভেস্ট করবেন না কারণ ট্যাপ সোয়াপ প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করার পরেই আপনারা টন ফল করেছে সোলানার দিকেও আমরা তেমনই একটা দেখতে পারি যে সোলানা হয়তো বা মার্কেটে একটা ড্রপ খেতে পারে শুধুমাত্র সোলানা না মার্কেটে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন এরপর ইথারিয়াম সবারই একটা ভালো একটা ড্রপ করার একটা খুব চান্স ক্রিয়েট হচ্ছে কারণ আপনাদেরকে আমি বলেছিলাম যে একদিন থেকে দুই দিনের ভেতরে যদি বিটকয়েন তিহাত্তর হিট না করতে পারে তাহলে কিন্তু একটা ড্রপ হবে এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু নিচের দিকে নামা শুরু হয়ে গেছে সো সব কিছু মিলেই হচ্ছে একটা কথাই যে এখান থেকে যদি আমাদেরকে এক কোটি টোকেনের বিপরীতে যদি কমপক্ষে দশ হাজার টোকেন না দেয় ট্যাপ সোয়াপ তাহলে যেটা হতে পারে এটার ভ্যালু আসলে অনেক বেশি ড্রপ করবে সো আপনারা আগেই একাশি উড়বেন না আগেই একাশি উড়ে আসলে ট্রাস্ট করার দরকার নাই যে এটা নট কয়েনকে ছাড়িয়ে যাবে বা নট কয়েনের মতো প্রফিট দিবে আগেই বিশ্বাস করার দরকার নাই জাস্ট আপনারা ট্যাপিং করতে থাকুন এবং তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আমরা দেখতে পাবো এটার মার্কেট ভ্যালু সত্যি সত্যি এটা অ্যাকসেন্ট হয় নাকি আর একটু কম হয় নাকি নট কয়েনকে সত্যি সত্যি ছাড়িয়ে গিয়ে আরো বেশি অ্যামাউন্ট হয় সো সময়ই কথা বলবে সময় মতো দেখা যাবে আসলে ট্যাপ সোয়াপ কি করতে চাচ্ছে